রেসিপি নাম্বার 30-তে আমি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। এটার নাম দুধ চিংড়ি। খুব সোজাভাবে দেখাচ্ছি, নতুন রাঁধুনি এবং যে কেউ কিন্তু ইজিলি এটা করতে পারো। তো আমি দেখো এই ছোট মিডিয়াম আকারের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে ডিভেন করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বিশাল বড় বড় চিংড়ি আমি নিইনি, আমি মাঝারি ছোট মতোই নিয়েছি। তো এরতে আমি দেখো অল্প একটু হলুদ আর একটু নুন ছড়িয়ে নিচ্ছি, এবং এটার গায়েতে আমি খুব ভালো করে এই নুন হলুদটা মাখিয়ে অ্যাটলিস্ট মিনিট 10-15 রেখে দেবো। তো খুব হালকা হাতে আমি এটা মাখাচ্ছি, কেননা এর কিছু খোলা আছে, সেই খোলাগুলো যেন চিংড়ি মাছ থেকে সবগুলো খুলে না যায় সেই দিকে নজর রেখেই একটু আলগা হাতে এগুলো মাখিয়ে নেবে। অনেকে পুরো শেলই খুলে নেয়, আমি সেগুলো করি না, তাই একটু হালকা হাতে মাখিয়ে নিলাম। এবারে দেখো তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে তাতে আমি চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছ জানোই তোমরা, আমি আগেও বলেছি, খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করলে কিন্তু একটা শক্ত ভাব এসে যায়, তখন খেতে একদমই ভালো লাগে না। তো তাই জন্যে আমি খুব বেশিক্ষণ এটা ফ্রাই করব না, একটু অল্প কালার ধরলেই আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। এই রান্নাটা শুধু গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা এটা অবশ্যই একবার আমার এই পদ্ধতি অনুযায়ী ট্রাই করে দেখো, এবং নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে যে তোমাদের করতে কেমন লাগলো আর খেতে কেমন লাগলো। এ দেখো আমি চিংড়ি মাছগুলো প্লেটেতে নাবিয়েও নিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সেম তেলেতেই এই জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম একটা তেজপাতা। এবারে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এতে অ্যাড করে দিলাম। আমি যে পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি সেই পরিমাণে একটা পেঁয়াজই যথেষ্ট। তো পেঁয়াজটা আমি অ্যাড করে এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে আসছে, তেল ছেড়ে আসছে, তখন আমি তাতে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে আদা রসুন বাড়িতে পেস্ট করেও কিন্তু দিতে পারো, এবং এর সঙ্গে লঙ্কা বাটাও তোমরা এই টাইমেই দিতে পারো। আমি লঙ্কা বাটাটা ইউজ করি না বলে সেটাকে স্কিপ করে গেলাম। যারা ঝাল খেতে পছন্দ করো তারা নিশ্চয়ই লঙ্কা বেটে এই টাইমেই অ্যাড করে দিও। তো আমি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে একটু ভালো করে কষাতে থাকছি, যাতে আদা রসুনের গন্ধটাও চলে যায় আর কষানোটাও যেন ভালো হয়। যে কোনো রান্নাই খুব ভালো করে যদি কষানো হয় তার স্বাদটাই কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এতে আমি দেখো একটু চিনি দিয়ে দিলাম, তেলেতে চিনি দিলে কালারটা কিন্তু একদম অন্যরকম হয়। এবার আমি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি কষতে থাকব। আমার মনে হচ্ছে একটু ড্রাই হয়ে আসছে, তাই সামান্য একটু জল অ্যাড করে এবার পুরোটাকে খুব ভালো করে কষাতে থাকব। এই কষানোটা একটু টাইম নিয়ে করবে, তাহলে দেখবে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো আমি নেড়ে নেড়ে এটাকে কষাচ্ছি, একটু সামান্য জল দিয়ে দোয়ার পর দেখো জিনিসটা কিন্তু আর ড্রাই নেই। ড্রাই থাকলেই কিন্তু কড়ার গায়ে লেগে যাবে এবং একটা পুড়ে যাওয়ারও প্রবণতা থাকে। তো এই যে আমার তেল বেরিয়ে এসেছে কষানোর থেকে, দেখো দেখা যাচ্ছে তেল বেরিয়ে এসছে। এবার আমি এই ভাজা চিংড়ি মাছগুলো এতে অ্যাড করে দিলাম, দিয়ে চিংড়ির সঙ্গে সমস্ত মশলাটাকে মাখিয়ে আবারও একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখো আমি এই হাফ বাটি মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করে দিলাম। যেহেতু এটার নাম দুধ চিংড়ি, তাই দুধটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট এই রেসিপিতে।
এর গ্রেভিটা কিন্তু পুরোটাই এই দুধ দিয়েই তৈরি হবে। এতে কিন্তু আমি এক্সট্রা জল আর অ্যাড করছি না, অল্প জল প্রথমে অ্যাড করেছিলাম মশলাটাকে কষাবার জন্যে, তারপরে কিন্তু আর কোনো জল আমি অ্যাড করছি না। তো গ্রেভিটা এখন এরকম দেখতে লাগছে, কিন্তু রান্নাটা যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন এই গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো কিছু কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করে দিলাম, তোমরা ঝালের জন্যে কাঁচা লঙ্কাগুলোকে চিরেও দিতে পারো, আমি আর চিরে দিলাম না, কারণ আমরা ঝাল খেতে পারি না। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে যখন এটা ফুটতে শুরু করেছে তখন এতে আমি ঢাকা দিয়ে দিলাম এই মিনিট 7-8-এর জন্যে। খুব বেশিক্ষণ আমি চিংড়ি মাছ রান্না করব না, 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বেশ একটা থকথকে ভাব এসেছে। এতে আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। এবারে পুরোটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর পুরো রান্নাটা একটু সেট হওয়ার জন্যে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই 3-4 মিনিটের জন্যে, যাতে ঘি আর গরম মশলার গুঁড়োটা পুরো রান্নায় সেট হয়ে যায়। এবারে আমি দেখো সার্ভিং বলে ঢেলে নিয়েছি রান্নাটা এবং দুধ চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্যে। দেখতে এরকম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। যারা নতুন রাঁধুনি আছো তারাও কিন্তু খুব সহজভাবেই এই রান্নাটা করতেই পারো এবং সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। গরম ভাত দিয়ে এটা পরিবেশন করবে, অসাধারণ কিন্তু খেতে লাগবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও নতুন নতুন রান্না আমি তোমাদেরকে উপহার দিতে পারি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি আবার আরেকটা অন্য কোনো রান্না নিয়ে।